নজরুল ভাই আমাকে ধাক্কা দিতেই আমি বাস্তবে ফিরে তাকে সবকিছু খুলে বললাম। তার মতো একজন বুদ্ধিমান ব্যক্তিও আমার কথায় বেশ হতভম্ব হয়ে গেল। সে তৎক্ষণাৎ আমাকে বলে উঠল, কিন্তু আপনার স্ত্রীকে তো আপনি নিজ হাতে কবর দিয়েছিলেন, আর তাছাড়া আপনার ভাষ্যমতে তার কোনো যমজ বোনও ছিল না। তবে এই মেয়েটি আপনার স্ত্রীর অনুরূপ কিভাবে হলো? আর যদি আপনার স্ত্রীর সাথে তার কোনো যোগসূত্র নাও থাকে, তবে সে আপনার সম্পর্কে এবং আপনার স্ত্রী সম্পর্কে এত কিছু জানলই বা কিভাবে? নজরুল ভাইয়ের এক নাগাড়ে এতগুলো প্রশ্ন শুনে আমি গাধার ন্যায় তার দিকে শুধু তাকিয়ে রইলাম, কিন্তু আমার মুখ থেকে কোনো শব্দ বের হলো না। মূলত সে যে প্রশ্নগুলো আমাকে করল সেগুলোর উত্তরই তো আমি খুঁজে বেড়াচ্ছি। অজস্র কৌতূহলকে কোনো মতে মাটি চাপা দিয়ে নজরুল ভাই বেশ খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক, আমরা রহস্যের কাছাকাছি চলে এসেছি, বাকিটা কালকে জানা যাবে। এ বলেই সে কুরিয়ার অফিসের দায়িত্বে থাকা প্রধান লোকটিকে সবকিছু খুলে বলল। সেও এসব ঘটনা শুনে বেশ অবাক হলো বটে। পরক্ষণেই বলল, ভাই, আপনাদের যে কোনো সাহায্য লাগলে আমিও করতে রাজি আছি। আসলে এই রহস্যের শেষটা আমারও জানার তুমুল আগ্রহ মনে উকি দিচ্ছে। নজরুল ভাই লোকটি থেকে এমন আশ্বাস শুনে বেশ খুশি হয়ে বলল, অনেক ধন্যবাদ ভাই, তবে আপনাকে আমাদের একটুখানি সাহায্য করতে হবে। আমি জানি মেয়েটি যেহেতু গত তিন দিন টানা আপনাদের এখানে পার্সেল দিতে এসেছে, তাই কালও আসবে। আপনাদের কাজ হলো শুধু সে যে সময়টিতে এখানে আসবে তখন আমাদের ফোন করে জানানো, এবং তাকে বিভিন্ন কথার মারপেছে একটু দাঁড় করিয়ে রাখবেন। কুরিয়ার অফিস থেকে আমরা দুজন বেরিয়ে পুনরায় যাত্রাবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পথিমধ্যে নজরুল ভাই আমাকে বলল, কালকে দুজনেরই অফিস থেকে ছুটি নিতে হবে এবং সকাল সকালই সদরঘাট চলে আসতে হবে, কারণ বেশি দেরি করলে মেয়েটিকে আমরা ধরতে পারবো না, বুঝছেন? তবে একটা জিনিস আমার মাথায় ভালোভাবে খেলছে, আর সেটা হইল উনি হয়তো আপনার স্ত্রীর যমজ বোনই হবে, কারণ এতটা হুবহু চেহারা অন্য কারো হওয়াটা অসম্ভব। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি কিংবা আমার স্ত্রী তো কখনোই তার বোনের ব্যাপারে আমাকে কিছু জানায়নি, হয়তো এর পেছনেও কোনো কারণ লুকিয়ে আছে। যাই হোক, কালকেই বোঝা যাবে আসল কাহিনী কি। অনেক উত্তেজনা নিয়ে বাসায় চলে আসলাম। ভুলবশত আজকের পার্সেলটিও সেই কুরিয়ার অফিসে রেখে চলে এসেছি। তবে আমার মনে হয় না গতকালকের পর এই পার্সেল আর কোনো কাজে আসবে। এসব ভাবনার মাঝে হঠাৎই মিমি আমাকে ডাক দিল। ওর ডাকে ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরেই তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? না, মানে খাবার খেতে আসো। ওর পিছু পিছু আমি খাবার টেবিলে উপস্থিত হতে দেখি আমার শ্বশুর আর শ্যালক মিহাত আমার অপেক্ষায় এতক্ষণ বসেছিল। মিমি এক এক করে সবার প্লেটে খাবার তুলে দিচ্ছে। এক পর্যায়ে মিমি আমার দিকে তাকিয়ে কিছুটা ইতস্তত ভঙ্গিতে বলল, শোনো, বাবার টাকাটা কি ব্যাংক থেকে এনেছ? মিমির কথায় আমি কিছুটা অঙ্গভঙ্গি করে বললাম, উফ, একদমই মনে ছিল না। আসলে আজকে অফিসের কাজের এতটাই চাপ ছিল যে আসার সময় ব্যাংকে যাওয়ার কথা মনেই ছিল না। কাল সত্যি সত্যি এনে দিব। মিমি আমার কথায় নিশ্চুপ হয়ে গেলেও শ্বশুরের দিকে তাকিয়ে বুঝতে পারলাম সে বেশ ক্ষুব্ধ। আমি মনে মনে কিছুটা হাসি দিয়ে বললাম, শালা টাকা ধার নেবে আবার রাগও করে। খাবার খাওয়া শেষ করে বেডরুমে আসতেই মিমিও আমার পিছু পিছু ছুটে আসলো। আচ্ছা, কালকে একটু টাকাটা দেওয়ার চেষ্টা করো, আসলে তরমুজের বীজ ফেলানোর সিজন চলে যাচ্ছে, তাই বেশি দেরি করলে বাবা সময় মতো সবকিছু করতে পারবে না। আচ্ছা, কালকে অবশ্যই দিব। মিমিকে ব্যর্থ সান্ত্বনা দিয়ে আমি ঘুমানোর প্রস্তুতি নিলাম। আগামীকাল কি হবে সেটা ভাবতে ভাবতেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে নজরুল ভাইকে কল দিতে সে বলল, আপনি রেডি হয়ে বের হন, আমি একটু পরেই বেরোচ্ছি। ইতিমধ্যে আমরা দুজনই অফিসে ফোন দিয়ে ছুটি নিয়েছি। যদিও সরকারি চাকরিতে ছুটি নেওয়াটা অনেক কঠিন ব্যাপার, তবে নজরুল ভাইয়ের মতো বুদ্ধিমান ব্যক্তি থাকতে ছুটি নিতে বেশি বেগ পেতে হলো না। অতপর দুজন যাত্রাবাড়ি থেকে মিনিবাসে করে সদরঘাটে উপস্থিত হলাম। কুরিয়ার অফিসের বেশ কিছুটা দূরে একটি হোটেলে বসে আমরা একের পর এক চায়ের অর্ডার দিয়ে যাচ্ছি, কিন্তু সেই লোকের কল তখনও আসছিল না। যদিও নজরুল ভাই 20 মিনিট পরপরই লোকটিকে ফোন দিয়ে জানার চেষ্টা করছেন যে মেয়েটি এসেছে কিনা, কিন্তু বরাবরই তার নাবাচক শব্দ শুনে বেশ হতাশ হচ্ছিলাম। তবুও উত্তেজনার রেশ যেন একটিও কাটছিল না। ঠিক 12:15 লোকটির কল আসতেই আমি অতি উত্তেজনায় নজরুল ভাইকে বলে উঠলাম, ভাই, লাউড স্পিকার দেন। তিনি আমার কথা মতো কলটি রিসিভ করে লাউড স্পিকার দিতেই
ওপাশ থেকে অনেকটা ফিসফিসিয়ে লোকটি বলে উঠল, ভাই মেয়েটি এসেছে, একটু তাড়াতাড়ি আসেন। আচ্ছা ভাই এখনই আসছি, আপনি একটু কোনোভাবে তাকে দাঁড় করিয়ে রাখেন। ঠিক আছে ভাই চেষ্টা করছি। ফোনটি কেটে দিয়ে সে চেয়ার থেকে হুড়মুড়িয়ে উঠে হোটেল থেকে বের হয়ে গেল। আমি কোনো মতে পকেট থেকে 100 টাকার একটা নোট হোটেলওয়ালাকে ধরিয়ে দিয়ে নজরুল ভাইয়ের পিছু পিছু ছুটে চললাম। এর মধ্যে হোটেলওয়ালা ডাক দিয়ে বলল, ভাই 40 টাকা পাইবেন তো। দূর থেকে আমি জোরে জোরে বললাম, ওটা আপনার বকশিস। এদিকে কুরিয়ার অফিসের যতই কাছে যাচ্ছি ততই আমার বুকের ধুকধুকানি বর্গহারে বেড়ে চলেছে। আমার কেন যেন মনে হচ্ছে এতটা উত্তেজনার কারণে আমি কুরিয়ার অফিসে যাওয়ার আগেই হার্ট অ্যাটাক করব। অজস্র কৌতূহল নিয়ে কুরিয়ার অফিসে প্রবেশ করতেই একটি মেয়েকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে দায়িত্বে থাকা ছেলেগুলোর সাথে কথা বলতে দেখলাম। মেয়েটি উল্টো দিকে ঘুরে থাকার কারণে তখনও পর্যন্ত আমি তার চেহারা দেখতে পারছিলাম না। আমার আগে নজরুল ভাই মেয়েটির কাছে গিয়ে বলে উঠল, আপু কেমন আছেন? আকস্মিক একজন অচেনা লোকের কাছ থেকে এমন প্রশ্ন শুনে স্বভাবতই মেয়েটি সন্দেহ ভরা চোখে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কে আপনি, চিনতে পারলাম না তো। নজরুল ভাই আমার দিকে আঙুলটা তাক করে বলল, আমাকে না চিনলেও ওনাকে বোধহয় খুব ভালো করে চেনেন। যখন মেয়েটি আমার দিকে তাকালো তখন সহসাই তার হাত থেকে নতুন পার্সেলটি মাটিতে পড়ে গেল। তার পুরো মুখমণ্ডলে বিন্দু বিন্দু ঘামের আভা ছড়িয়ে পড়ল এবং তার দুটো হাত অজানা ভয়ে কাঁপতে শুরু করল। সে হয়তো কখনোই ভাবিনি যে আমি তার সামনে হঠাৎ করে এভাবে উপস্থিত হব। আমি নজরুল ভাই আর আমার স্ত্রীর রূপ ধারণকারী সেই মেয়েটি বসে আছি রেস্টুরেন্টের একটি কেবিনে। মেয়েটির মুখমণ্ডলের দিকে তাকিয়ে তাকিয়ে আমি আঁচ করতে পারছিলাম যে সে হয়তো খুব ভয় পাচ্ছে। তবে আমি কেন জানি ওর চেহারায় নিশির মতো একটি ছোঁয়া পেলাম। হঠাৎই নজরুল ভাই বলে উঠল, এবার আমাদের সবকিছু খুলে বলেন, কেন আপনি ওনাকে এরকম উদ্ভট পার্সেল পাঠাচ্ছিলেন, আর ওনার প্রাক্তন স্ত্রীর সাথে বা আপনার কিসের সম্পর্ক? মেয়েটি কিছুটা কাচুমাচু করেই বলল, আসলে নিশি আর আমি যমজ বোন ছিলাম, তবে আমাদের জন্মের পূর্বেই আমার বাবা মারা যায় আর তখন আমার মা বেশ অসহায় হয়ে পড়ে। আমাদের দু বোনের জন্মের পর মা একসাথে দুজনকে লালন পালন করতে পারবে না দেখে নিশিকে এক বড়লোক ঘরের নিঃসন্তান দম্পতির কাছে দত্তক দিয়ে দেয়। নজরুল ভাই কিছুক্ষণ কি যেন ভেবে হঠাৎই মেয়েটিকে বলে উঠল, সবই বুঝলাম, কিন্তু একটি দিক থেকে আমি দুয়ে দুয়ে সার মিলাতে পারছি না। আপনি যদি ওনার প্রথম স্ত্রীর বনি হয়ে থাকেন তাহলে আপনি এত কিছু জানেন কিভাবে? আর ওনার স্ত্রী যে আত্মহত্যা করেছে নাকি তাকে খুন করা হয়েছে সেটা তো উনি স্বামী হিসেবে কনফিউশনে আছেন। আসলে নিশি আর আমার মাঝে পারিবারিক দূরত্ব থাকলেও ওর সাথে সবসময় আমার ভালো সম্পর্ক ছিল, তাই ও সবকিছুই আমাকে শেয়ার করত। না না যত শেয়ার করুক না কেন, তবুও এতটা গভীর বিষয়গুলো তো আপনার কোনোভাবেই জানার কথা না। আর ওনার স্ত্রীর মৃত্যুর 1 মাস পর যেহেতু ডিভোর্স পেপার এসেছিল ওনার স্ত্রীর সাইন করা, তাহলে রহস্যের মোড়টা তো অন্যদিকে ঘুরে যাচ্ছে আপু। নজরুল ভাইয়ের কথা শুনে আমি বেশ অবাক হলেও কিছুই বুঝতে পারলাম না। অপরদিকে মেয়েটির দিকে তাকিয়ে দেখতে পেলাম তার মুখমণ্ডলে পুনরায় ঘামের আস্তরণ জেগে উঠেছে। ঠিক তখনই নজরুল ভাই ভ্রু কুঁচকে এবং মুখে কিছুটা রহস্যময়ী হাসি দিয়ে বলল, আসলে সত্যিটা কি জানেন,